बाद बदमाशों द्वारा सुदीप रॉय बर्मन पर हमले को लेकर प्रमुख वकील पीयूष कांति विश्वास ने घटना की कड़ी निंदा की। उनका कहना है कि इस घोर क्रूरता की निंदा करने के लिए कोई भाषा नहीं बची है, लोकतंत्र इनकी इजाजत नहीं देता। उन्होंने राज्य के मुख्यमंत्री से घटना की उचित जांच करने और इसमें शामिल लोगों के खिलाफ कार्रवाई करने की मांग की। निजे সচক্ষে দেখলাম এটা চরম বর্বরতা, নিন্দা করার কোনো ভাষা নেই। গণতন্ত্র এগুলি পারমিশন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়, শাস্তি বিধান করে, এটাকে নিশ্চিত যাতে করে, মানুষের কনফিডেন্স মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা, এটা চলতে পারে না। দুঃখজনক ঘটনা, মন্ত্রী এবং প্রার্থীর সামনে যদি আক্রান্ত হয় এটা দুঃখজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। এটা তদন্ত হচ্ছে সুষ্ঠুভাবে, যারা জড়িত তাদের প্রতি ব্যবস্থা নেওয়া। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশন এগুলিতে করা হওয়া উচিত। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ হয়, স্বাধীন মতামত প্রকাশ করতে পারে মানুষ ভোটের মাধ্যমে, এটা নির্বাচন কমিশন দেখা দায়িত্ব। নির্বাচন কমিশনের ডিউটির মধ্যে পড়ে এরকম ঘটনা যাতে না ঘটে, সেটাকে নিশ্চিত না করলে ভোটের পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যাবে।